সুপ্রিয় দর্শক, অমর একুশে বইমেলা নিয়ে একুশ টেলিভিশনের বিশেষ আয়োজন বিএসবি ক্যাম্পেইন একুশের বই আড্ডায় আপনাদেরকে স্বাগত। আমরা প্রতিদিনই এই অনুষ্ঠান একই সঙ্গে সরাসরি সম্প্রচারিত করি একুশের স্টুডিও এবং অমর একুশে বইমেলা প্রাঙ্গণ সোহরাওয়ার্দি থেকে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন, যেহেতু বই নিয়ে আমরা কথা বলি, বইয়ের যে রূপান্তর মুদ্রণ থেকে ডিজিটাল মাধ্যমে কীভাবে যাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আজকে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রযুক্তিবিদ রাশাদ কবির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, একই সঙ্গে মেলা প্রাঙ্গণে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। তো রাশাদ ভাই, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে তো সবই পরিবর্তন হয়ে গেছে, মুদ্রণ থেকে ধীরে ধীরে পাঠকের আগ্রহ কিন্তু নানান প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, বিশেষ করে ডিভাইস কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেটা কীরকম আপনি যদি বলেন আমাদের? আপনি যেটা দিয়ে শুরু করলেন, আসলে সময়ের সাথে সাথে তো আসলে সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। আমাদের এই মুদ্রণ শিল্পেরও কিন্তু ডিজিটালাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড সেটা কিন্তু শুরু হয়েছিল প্রায় 2000 সালের দিক থেকে, কিন্তু এটা কিন্তু অনেক এক্সেলারেট করেছে আপনার কোভিডের সময়। 2020 সালে যখন কোভিডের সময়টা আসলো, তারপর থেকে কিন্তু এই যেটা মুদ্রণ শিল্পটা আপনার অনেক বেশি আপনার অনলাইন মাধ্যমে চলে গেছে। এটাও কিন্তু সুবিধা অসুবিধা সব কিছুই আছে। কীরকমভাবে, যেমন ধরেন হচ্ছে, যারা আগে যেমন ছিল, যখন কোনো একজন লেখক বা কোনো একজন পাঠক, উনি কিন্তু আসলে কোনো একটা প্রকাশনের সংস্থার উপর তাকে আসলে ডিপেন্ড করতে হতো কোনো একটা বইকে প্রকাশনা করার জন্য। কিন্তু এখন যেটা আসলে দেখা যাচ্ছে যে কোনো একজন লেখক, সে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে সে কিন্তু তার একটা জনপ্রিয়তাকে তৈরি করছে। সে কেউ হয়তো ভালো কবিতা লিখছে, ভালো গল্প লিখছে, ভালো কোনো ছড়া বা কোনো কিছু লিখছে, তার একটা ফ্যান বেস তৈরি হয়ে যাচ্ছে, তারপর কিন্তু সে তার আসলে বইটা লেখার মাধ্যমে যাচ্ছে। আবার এরকমও কিন্তু আছে যে তার বিভিন্ন অনলাইন ক্রিয়েটর আছে বা আসলে ইউটিউবার আছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের খুব সাম্প্রতিককালে তারাও কিন্তু তাদের বইগুলোকে নিয়ে আসছে, বিভিন্নভাবে মুদ্রিত আকারে নিয়ে আসছে। সো যদিও এটা আসলে মান নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু এইটার কিন্তু আসছে সময়ের সাথে সাথে, কিন্তু এই পরিবর্তনটা আমরা দেখছি। ইবুক একটা প্ল্যাটফর্ম আছে, ইবুকের যে বিষয়টা যে আমি হার্ড কপি পড়ছি না বা ক্যারি করতে সমস্যা আমার, আমি ইবুক পড়ছি, এইটার মানে যে রূপান্তরটা হলো, জি জি, আর কি কি বিষয় আছে ইবুক ছাড়াও? এটা তো একটা অনলাইন মাধ্যমে আছে, কারণ আপনার যখন আসলে কাগজের বইয়ে তো কিছু আসলে লিমিটেশনটা আছে, কারণ আপনি শুধুমাত্র লেখার মাধ্যমে বোঝাতে পারছেন। কিন্তু এখন সময়ের সাথে সাথে যেগুলো আসলে হয়ে গেছে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনি যেটা হয়তো আসলে কথার কথা আপনি কাউকে ইতিহাসে কোনো কিছু শেখাবেন বা তাকে পড়াবেন বা জানাবেন, আপনি কুমিল্লা ময়নামতি সম্বন্ধে তাকে পড়াচ্ছেন, সেটা হয়তো সে কাগজের মাধ্যমে ছিল, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে কিন্তু বাস্তব যে অবস্থাটা সেটা কিন্তু সে আসলে দেখতে পাচ্ছে। একইভাবে কিন্তু আপনি কোনো একটা জাদুঘর সম্বন্ধে জানাবেন, জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটি হয়ে গেছে, বিদেশে অনেক হয়েছে, বাংলাদেশে আসলে ওরকমভাবে হয় নাই। এটার সাথে সাথে আপনার কিন্তু এখন যেটা আসলে হচ্ছে, বাচ্চাদেরকে যদি এখন আপনারা দেখেন যে তারাও কিন্তু আসলে গেমের মাধ্যমে তারা আসলে শিখছে, ভিডিওর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে, আপনার ট্যাবের মাধ্যমে কিন্তু সব কিছু আসলে তারা শিখছে বা আসলে জানছে। আপনি যদি জেনারেশন ওয়াইজ ভাগ করেন, আমরা 3টা জেনারেশনে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে যারা আসলে আমাদের যারা বাবা চাচাদের জেনারেশন, যারা কিন্তু আসলে কাগজে কলমে অভ্যস্ত, যারা আসলে আমাদের মতো হাইব্রিড জেনারেশন, যারা আসলে আমরা ছোটোবেলায় কাগজেও আমরা পড়েছি, কাগজের বইতেও পড়েছি, আবার এখন কিন্তু মোবাইল বা ট্যাবলেটও আমরা ইউজ করছি। আবার নতুন প্রজন্ম যারা আছে, যারা এখন কেবল স্কুলে ভর্তি হয়েছে বা আসলে হয়তো প্রাইমারি স্কুল বা হাই স্কুলে আছে, এই জেনারেশন কিন্তু মোবাইল বা ট্যাবলেট এইগুলোর মাধ্যমে কিন্তু বেশি আসলে অভ্যস্ত। সো তারা কিন্তু আসলে ওইটাকেই বেশি প্রেফার করছে ডিউ টু অনেক সুবিধা। ডিজিটাল মাধ্যমে তো আসলে অনেক আপনার সুবিধাগুলো আছে। এবং আরেকটা আপনার সুবিধা আছে কীভাবে, যে আপনি কিন্তু যিনি আসলে যেটা বলছিলাম, পাঠক কিন্তু আসলে চুজ করতে পারছেন বা একজন লেখক, তার কিন্তু একটা ফ্যান বেস তৈরি হয়ে যাচ্ছে। আবার সুবিধা যেটা হচ্ছে যে আগে কিন্তু আপনার যখন একটা প্রকাশনা সংস্থা, তার ডিস্ট্রিবিউশন হাউস শুধু ঢাকাতে হয়তো ছিল, এখন কিন্তু সে সারা বাংলাদেশের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিতে পারছে, এবং কোনো কোনো ক্ষেত্রে বিদেশের মাধ্যমে কিন্তু বিদেশেও তার লেখাগুলোকে আসলে তার ছড়িয়ে দিচ্ছে। সো ডিজিটাল কিন্তু সব কিছুর মাধ্যমে আসলে হয়ে যাচ্ছে। না, সেটা তো আছে, কিন্তু পাঠের জন্য মানে যে ব্যক্তিটা সৃজনশীল কিংবা একাডেমিক, যে পড়ার যে বিষয়ের উপরে পড়ালেখা করতে চাক না কেন, সে চাইলেই মানে দ্বারস্থ হতে পারছে, পর্দায় পড়তে পারছে, স্ক্রিন জাস্ট স্ক্রল করলেই পেয়ে যাচ্ছে। এইটা আপনারা তো প্রযুক্তি নিয়ে কাজ করেন, এই
প্রবণতাটা এখন পর্যন্ত কেমন, মানে কতটা গতিশীল হয়েছে? এটা এটা যেটা একটু আগে বলছিলাম, এটা এটা কিন্তু আসলে অনেক বেড়েছে। মানে 2020 সাল থেকে যদি আপনি চিন্তা করে থাকেন, এটা কিন্তু আসলে অনেক বেড়েছে। এবং তো সংখ্যাটা আপনি দেখতে পারবেন যে বাংলাদেশে যেগুলো বইয়ের মার্কেট প্লেস রয়েছে তাদের যে সেলসের রেভিনিউ ছিল আপনার কোভিডে রাখতে, সেটা কিন্তু গ্রোথটা অন্তত 40-50 times বাড়ছে লাস্ট 4-5 ইয়ার্সে। তার মাধ্যমে কিন্তু আসলে বুঝতে পারছেন যে অনলাইনে পড়ার যে প্রবণতাটা সেটা কিন্তু অনেকটা বাড়ছে। ইবুকের মাধ্যমে সঙ্গে সঙ্গে অর্থনৈতিক একটা বিকাশও বিকাশও কিন্তু ঠিক এই আলোচনাটা আমরা ফিরবো। এই মুহূর্তে দর্শক আমরা চলে যেতে চাই অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আমাদের সহকর্মী মানিক শিকদারের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আলোচনা করছিলেন আপনি। আমরাও এখানে আলোচনা করব তার ধারাবাহিকতায়। আজকে আমাদের সাথে মেলা প্রাঙ্গণে অতিথি হিসাবে উপস্থিত আছেন শিশু সাহিত্যিক এবং রম্য সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাস, তিনি একাধারে সম্পাদক গ্রন্থকুটির। আপনাকে স্বাগত সত্যজিৎ বিশ্বাস। আমরা বিভিন্ন অভিযোগ পাই প্রকাশকদের কাছ থেকে বা যারা মেলায় যারা আয়োজক যারা আছে তাদের কাছ থেকেও যে যে পরিমাণ দর্শনার্থী মেলায় আসছেন উপস্থিত হচ্ছেন বা সমাগম হচ্ছে সেই তুলনায় কিন্তু পাঠকের সংখ্যাটা কম। তার মানে কি সাধারণ যারা পাঠক যারা আছে বা সাধারণ যারা মানুষ যারা দর্শনার্থী আছে তারা কি আসলে বই পড়ছে না, নাকি অন্য কোনো ঘটনা আছে এর মধ্যে? আচ্ছা, আপনারা হয়তো বা জানেন বইমেলা প্রতিবারই অনুষ্ঠিত হয়। খুব সুন্দরভাবে আমরা যে জিনিসটা দেখতে পাই সবার হাতে বই, এবার বা গত 2-1 বছর যাবৎ সেটা আমরা দেখছি না। তবে এই ব্যাপারে আসলে 2-3টা মতাদর্শ আছে। বই এখন কিন্তু ডিজিটালাইজেশনের যুগে অনেকভাবে বই পড়া যায়। আমরা হাতে বই নিয়েও পড়তে পারি, আমরা কিন্তু মোবাইলেও এখন বই পড়ি। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এটা থাকবে, পরিবর্তন হবেই। আমরা যে সময়, আপনি জানেন যে সময় আমরা খেলতাম আমাদের হাতে কোনো ডিভাইস ছিল না, এখন আছে, আমরা এটাকে একেবারে পরিত্যাগ করতে পারি না। তবে হ্যাঁ, আমরা দুটো জিনিসকে সুন্দরভাবে একসাথে মার্চ করতে পারি। তো এটা যদি আমি বলি, সেক্ষেত্রে যদি আরেকটু সুন্দর করে আরেকটু গুছিয়ে বলা যায়, বইমেলায় পাঠকের সংখ্যা হয়তো বা কমছে কিন্তু বইয়ের পাঠকের সংখ্যা আসলে কমছে না। বইয়ের পাঠকের সংখ্যা কমছে না, মানে পাঠকের জায়গায় কিছুটা পরিবর্তন হচ্ছে, পাঠকের জায়গায় হয়তো শ্রোতা আসছে। একদম, শ্রোতা আসছে। আমরা যদি সার্বিকভাবে যে বইমেলা এবং বইয়ের কথা যদি আমরা বলি, যে স্বাভাবিকভাবে আমরা দেখি যে বই কিনতে মানুষের যতটা আগ্রহ আমরা দেখি, সেই তুলনায় কি আসলে বই শোনার প্রতিও কি আগ্রহ দেখতে পাচ্ছেন? অবশ্যই অবশ্যই, আপনারা বইমেলা স্টলে বা একটু সামনে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু অডিও স্টোরও করা হয়েছে কয়েকটি। এটা কেন, মানে কয়েকটি আমরা অডিও বুক স্টোর করি, এটা কেন? নিশ্চয়ই পাঠককে শুনছেন, না হলে তো হতো না। তবে এখানে আসলে মরালাইজ অর ডিমরালাইজ যাই বলেন না কেন, কোনোটারই কোনো অবকাশ নেই। এই পরিবর্তনগুলোকে মেনে নিয়েই আপনাকে বইয়ের সাথে থাকতে হবে। তার মানে এই না পাঠক বই পড়ছে না, যারা বই পড়ার হাতে বই নিয়ে পড়ার তারা বই পড়ছে, যারা মুঠোফোন যারা এখন অভ্যস্ত তারা মুঠোফোনে কিন্তু বই পড়ছে, মুঠোফোনে বই পড়ছে। এবং এই বিষয়ে মানে ধন্যবাদ দিতেই হয় যে যেহেতু বর্তমান সরকার গত প্রায় 20 বছর ধরে কিন্তু একটা চেষ্টা ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন স্মার্ট বাংলাদেশের পথে, এবং স্মার্ট প্রযুক্তিও বই পড়ার ক্ষেত্রে চলে এসেছে। আমরা এই আলোচনা ফিরব, আবার আমরা ফিরে যেতে চাই স্টুডিওতে, সেখানে আছে আমাদের সহকর্মী আদিত্য। হ্যাঁ, ধন্যবাদ মানিক শিকদার। মেলা প্রাঙ্গণে আমরা ঠিক কাছাকাছি আলোচনা করছিলাম যে যেহেতু সময়ের পরিবর্তন হচ্ছে, এই সময়টাকে আসলে যে যেখানেই থাকুক না কোনো ব্যস্ততার ফাঁকে আসলে যদি ইচ্ছে থাকে সে কিন্তু পড়তে পারে। এই যে পাঠাভ্যাসে বাঙালি আছে, এই মাধ্যমগুলি গ্যাজেটগুলি কি সুবিধা দিচ্ছে সেটা তো আমরা জানতে পারি। আপনার কাছে আর একটু জানতে চাই, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাদের বইগুলি প্রকাশনাগুলি এইভাবে নিশ্চয়ই ছড়িয়ে দেওয়া যায় যেমন অ্যামাজন আছে? জি জি, অবশ্যই ছড়িয়ে দেওয়া যায়, কারণ আপনার বাংলা ভাষাভাষী মানুষ তো আসলে শুধুমাত্র বাংলাদেশে না, আপনার পশ্চিমবঙ্গেও আছে। ইনফ্যাক্ট আমি প্রবাসী বাংলাদেশির কথা যদি বলি, 2 কোটি প্রবাসী বাংলাদেশি তো আসলে দেশের বাইরেও আছে। তো তাদেরও কিন্তু আসলে বড় একটা অংশ, পাঠক অংশ কিন্তু দেশের বাইরেও আছে, যাদের হয়তো বই পড়ার আগ্রহ আছে কিন্তু হয়তো দেশ
সে নাই বলে সেভাবে পাচ্ছে না। সো মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু যেভাবে আপনি অ্যামাজনের কথা বললেন, সেভাবে আমাদের যে প্রকাশনা হাউসগুলো আছে তারাও কিন্তু ই কমার্সের মাধ্যমে হোক সেটা কিন্তু তারা ছড়িয়ে দিতে পারে ইন্টারন্যাশনাল বর্ডারিংয়ের মাধ্যমে। এটা নিয়ে আমরা ঠিক বিস্তারিত কথা আপনার সাথে বলতে চাই, যেহেতু এই বই মুদ্রণের এই রূপান্তর মাধ্যমটা আমাদেরকে অর্থনৈতিকভাবে যেমন মানে হেল্প করছে, একই সঙ্গে আমাদের যে পাঠক নতুন নতুন পাঠকও সৃষ্টি হচ্ছে, এটা নিশ্চয় আমাদের বড় একটা প্রাপ্তি। তো দর্শক, সময় হয়ে গেল বিএসবি ক্যামেরন একুশের বই আড্ডার একটি বিরতির। বিরতির পর আবারও আমরা বই নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত বিএসবি ক্যামেরন একুশের বই আড্ডায়। আমরা কথা বলছিলাম এই সময়ের প্রযুক্তি নিয়ে কাজ করেন রাশাদ কবির, প্রযুক্তিবিদ, এবং একই সঙ্গে উনি বেসিসের ডিরেক্টরও। তো আমরা যে বিষয় নিয়ে আপনার সঙ্গে এর আগেও কথা বলছিলাম যে মুদ্রণ বই থেকে ডিজিটাল ভার্সনে যে যাচ্ছে, সেই ভার্সনগুলির এখনকার যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলি নিয়ে আপনারা যারা কাজ করছেন কী কী রকমের সহায়তা দিতে পারেন প্রকাশনাগুলিকেও, যে আপনারা আসতে পারেন মুদ্রণে, মুদ্রণ থেকে ডিজিটালে, বা ইবুকে, অডিও বুকে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সহায়তাগুলো কীভাবে করতে পারেন? জি, আপনি একটু আগে যে কথাটি আসলে হচ্ছিল যে যারা আসলে বইয়ের পাঠক, বইয়ের পাঠকের সংখ্যা কিন্তু কমবে না, হয়তো মাধ্যমটা পরিবর্তিত হবে। আপনি দেখেন আপনার গভর্নমেন্টে কিন্তু সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে, সরকারি বেসরকারি সমস্ত সেবাগুলো। সো আলটিমেটলি আপনি ধরে নিতে পারেন এই জায়গাটাও আসলে ডিজিটাল হবে। আমরা আসলে দুইভাবে, আমরা আসলে যারা প্রকাশনী সংস্থা আছে বা যারা আসলে লেখক আছে বা পাঠক আছে, সবাইকে দুইভাবে আমরা সহযোগিতা করতে পারি। একটি হচ্ছে একটি মার্কেট প্লেস তৈরি করা। আপনার বিভিন্ন অলরেডি অনেক রকম অনলাইন মার্কেট প্লেস তৈরি হচ্ছে এবং অনলাইনে কিন্তু এখন মেলাও হচ্ছে, যদিও বাংলাদেশে খুব একটা পপুলারিটি সেরকমভাবে শুরু হয়নি, বইয়ের মেলা তো হয় নাই। এসএমএ ফাউন্ডেশন বা বিসিক একটি অনলাইন মেলা করেছে আমার জানা মতে, কিন্তু কিরকম অনলাইন মেলা কিন্তু বাইরে দেশে অহরহভাবে হচ্ছে, ভার্চুয়াল এক্সপো যেগুলোকে বলে। এবং আরেকটি বড় কাজ বই অনলাইন মেলা, আচ্ছা আমার জানা অনেক প্রতিষ্ঠান যারা বিপণন করছে, আচ্ছা এরকম বেশ কিছু যারা লিড করছে বাংলাদেশে তারা মেলাও করছে, আচ্ছা আমার জানা ছিল না ঠিকই। আর সবচেয়ে বড় যে কাজটি হচ্ছে সেটি কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশনে, কারণ আপনার বিভিন্ন রকমভাবে ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা, ইনফোগ্রাফিক্স তৈরি করা, যেটা আপনি ইবুকে কথা বলছিলেন, এগুলো সবই তো আসলে ইবুকের পার্ট, ইনফোগ্রাফিক্স থেকে শুরু করে অডিও ভিডিও সব কিছু। কন্টেন্ট যে জায়গাটা আসলে কখনো কমবে না এবং দিনকে দিন বাড়বে, কারণ ধরুন আপনি কাউকে হয়তো ম্যাথমেটিক্স শেখাচ্ছেন, আমি সাহিত্যের কথা না হয় বাদই দিলাম, আপনি এডুকেশনাল বইয়ের কথা ধরেন, কাউকে হয়তো ম্যাথমেটিক্স শেখাচ্ছেন বা বিজ্ঞান শেখাচ্ছেন, আপনি কিন্তু খুব বইয়ের মাধ্যমে গদভাতা সূত্র ধরে তাকে শেখানো খুবই কঠিন, কিন্তু তাকে যদি আপনি একটা ভিডিওর মাধ্যমে শেখাতে পারেন বা আসলে যদি গেমিংফিকেশনের মাধ্যমে শেখাতে পারেন, তাকে কিন্তু শেখানোটা অনেক বেশি সহজ। ইনফ্যাক্ট এখন কিন্তু আপনি যেন অবাক হবেন, প্রোগ্রামিংয়ের মতো কঠিন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনার আসলে ভিডিও বা গেমিফিকেশনের মাধ্যমে করা হচ্ছে, শেখানো হচ্ছে, এবং বাংলাদেশেও আমি জানি কয়েকটি স্কুলে এরকমভাবে শুরু হয়েছে পাঠ্য সহায়িকা হিসাবে। সো এইগুলো কিন্তু আসলে কাদের কাছে, এগুলো কিন্তু আমাদের মতো যে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আছে তারাই কিন্তু এই সাপোর্টটাকে আসলে দিচ্ছে এবং এটা আসলে দিবে। এবং এটা কিন্তু আসলে যেটা বলছিলাম যে মার্কেট প্লেসটা কিন্তু আসলে বড় হচ্ছে, কারণ আপনি দেশের বাইরে বড় যে অংশটি আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু আপনার এখন অডিয়েন্স আছে। না, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বলছেন, সেখানে বাংলা ভাষা ব্যতীত অন্য ভাষী মানুষ যারা, তাদের জন্য তো নানাবিধ ভাষায় অনুবাদও করে অনুবাদও সম্ভব। এবং যেইগুলো আপনার কন্টেন্টের যে ব্যাপারগুলো আছে, যেমন ধরেন আপনি ভিডিও গেমস বলেন বা আসলে ওই যে আপনার যেগুলো আপনার কন্টেন্ট যেগুলো আছে সেগুলো তো আসলে শুধুমাত্র বাংলাদেশের জন্য না, সেগুলো তো আপনি প্রোগ্রামিং যে শেখাবেন সেগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড সবই একই রকমই, জাস্ট আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেই কিন্তু আপনি সেখানে আপনি নিয়ে যেতে পারছেন। এবং দেশের যারা আসলে লেখক আছে তাদের জন্য কিন্তু বড় সুযোগ, অনেক অনেক ভালো লেখক কিন্তু যারা আছেন, যারা যাদের লেখা কিন্তু খুবই আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল মানে, অনুবাদের মাধ্যমেই তাদের লেখাগুলোকে কিন্তু আসলে অন্য ভাষাভাষী মানুষের কাছেও খুব পৌঁছে দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে বিষয়ে কথা বলছি এটা যেরকম আমরা দেখি আসলে মুদ্রণ থেকে হয়তোবা ডিজিটাল ভার্সনে গেলে আশঙ্কা একটা থাকে, কিন্তু সেই আশঙ্কাটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন না যে ক্ষতি অবশ্য হবে না, পাঠক নানাবিধভাবে পাঠক বাড়বে,
অর্থনৈতিক দিক থেকে উন্নতিটা কিরকম হবে বা নিশ্চয়ই এখানে ফ্লো একটা থাকবে সেটা কিরকম? না, আপনার অর্থনৈতিক যে ক্লাস্টারটা, ইকোনমিক ক্লাস্টার তো অবশ্যই বাড়বে, কারণ আপনার যখন আসলে অডিয়েন্সের সংখ্যা বাড়ছে, আপনার যখন আসলে লেখকের সংখ্যা যখন আসলে বাড়ছে, তখন তো আপনার যেটা ট্রানজ্যাকশন ভলিউম সেটা তো ডেফিনেটলি আসলে বড় হবে, এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে আপনার ডিস্ট্রিবিউশনে ধরেন একটা বড় একটা অংশ কাজ করবে, বা ধরেন অনলাইন কন্টেন্ট ক্রিয়েশনে একটা বড় মানুষজন বা বড় গ্রুপ অফ পিপল কাজ করবে, তো ডেফিনেটলি আপনার অর্থনৈতিক ভ্যালু যেটা আছে সেটা তো ডেফিনেটলি এখানে বাড়ছে। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, এখন আমরা যেতে চাই সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আমাদের সহকর্মী মানিক শিকদারের কাছে। মামুন আদিত্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা হলো কি, আমরা আলোচনায় করছিলাম যে বই নিয়ে, এবং বিশেষ করে পিডিএফ বই, অডিও বুক সহ নানান ধরনের বই কিন্তু আসছে, কিন্তু আসলে পাঠক কোন ধরনের বই বেশি কিনতে আগ্রহী এটা একটা বিষয় প্রশ্ন করতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে এখন তো একটা সময় আমরা দেখতাম কবিতা উপন্যাসের প্রতি সাধারণ পাঠকের অনেক বেশি আকর্ষণ ছিল, সেই জায়গায় ইদানিংকালে আমরা দেখি যে কবিতা বা উপন্যাসের বইয়ের প্রতি কিছুটা যেন আগ্রহটা কমে গেছে। আপনার কাছে কি মনে হয়? একমত, এখানেও ওই একই কথা বলতে হয়, সময়ের পরিবর্তন আমাদেরকে আসলে মেনে নিতেই হবে। একটা সময় আমরা উপন্যাস, গল্প, সেই সময়টা রাজত্ব করত, এখন সেই সব জায়গাগুলো নিয়ে গিয়েছে কার্টুন, কমিক্স, গ্রাফিক নোভেল। তো এই যে যুগের পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে নিয়েই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আগে মানুষ অনেকটা দীর্ঘ সময় নিয়ে অবসর পেত, বই পড়ত, এখন পাচ্ছে না, তাহলে কি বইয়ের চল বন্ধ হয়ে যাবে? বরং তখন প্রযুক্তি হিসেবে এসেছে গ্রাফিক নোভেল, যে জিনিসটা তারা পড়ছে, যে জিনিসটা দেখছে, তার মাধ্যমে সে কিছু শিখছেও। এবং এই যে পরিবর্তনগুলো, এগুলো পাঠক যখন যে জিনিসটা গ্রহণ করবে, আমাদের যারা লিখি তাদেরকে কিন্তু সেটা মেনে নিয়েই কাজ করতে হবে। কিন্তু যদি বই বই কিনা বা বই কিনে বই পাতা উল্টিয়ে পড়ার যে বিষয়টা, যে আনন্দটা, সেটা কি আসলে পাওয়া যায় না? একদম না, এটা স্বীকার করে নিতেই হবে। বই হাতে নেওয়ার, নতুন একটা বই হাতে নেওয়ার যে একটা আনন্দ, যে একটা উৎসাহ, নতুন বইয়ের একটা, আমরা এখনো মনে আছে ছোটবেলায় গন্ধ নিতাম। তো এটা বললে হয়তো বা আজকের যারা পড়ছেন তারা হয়তো বা হাসতে পারেন যে এটা কেমন কথা। সত্যি সত্যি আমরা নতুন বই কিনে সবার আগে একটা বইয়ের গন্ধ নিতাম, বইটা পাতা উল্টাতাম, বইটা দেখতাম, তারপর বইয়ের রাজ্যে ডুবে যেতাম। আমার এখনো মনে আছে আমাদের সময় যখন আমরা মোটামোটা বই পড়তাম, ছাত্র শাখা বৃত্তির বই, এই বই, সেই বইয়ের ফাঁকে দিয়ে আমরা কিন্তু কিছু বই ঢুকিয়ে ঢুকিয়ে চুরি করে বই পড়তাম। এখন জোর করেও বই পড়ানো যাচ্ছে না, জোর করে বই পড়ানো যাচ্ছে না। আমি যদি সবশেষ আপনাকে একটু প্রশ্ন করে শেষ করতে চাই, আমরা স্টুডিওতে ফিরে যাব, যে আপনি তো নিজে একজন শিশু সাহিত্যিক, তারপর রম্য সাহিত্যিক এবং প্রকাশনার সাথেও আপনি জড়িত আছেন, বর্তমান সময়ে আসলে রম্য সাহিত্যটা কোন পর্যায়ে আছে, যদি স্পেসিফিকভাবে একটু ছোট করে যদি বলতেন? আচ্ছা, খুব ছোট করে বললে খুব ভালো জায়গায় আছে। এখনো আমরা হাসছি, আমরা হাসছি মানে হচ্ছে আমরা চেষ্টা করছি হাসতে, এবং মানুষ চায় হাসতে, যত দুঃখই থাকুক, জ্ঞান অর্জনের পাশাপাশি আনন্দটাও, আনন্দটাও চায় বইয়ের মাধ্যমে। রম্য সাহিত্য অনেক বড় অবদান রেখেছে, রাখছে, আমি আশা করি রাখবেও। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশ নেওয়ার জন্য। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছে সহকর্মী আদিত্য। ধন্যবাদ মানিক শিকদার। আমরা প্রোগ্রামের শেষ, একেবারে শেষের দিকে চলে এসেছি, তবে আলোচনা তো রেসটা রয়ে গেছে। আপনার কাছে জানতে চাইবো, এই যে রূপান্তরটা, এটা নেতিবাচক নাকি ইতিবাচক? অবশ্যই ইতিবাচক। নেতিবাচকতা আমি আসলে এখানে কোনো কিছুই দেখছি না। কারণটা হচ্ছে যে যেগুলো আসলে একসময় কাগজের বই ছিল সেইগুলাই তো এখন আসলে ডিজিটাল মাধ্যমে চলে যাচ্ছে, এবং বই তো আসলে যে কোনো মানুষের জন্য সবচেয়ে একটা ভালো মাধ্যম, যে কোনো কিছু শেখার, মনকে বড় করার জন্য, মনকে উদার করার জন্য, ব্যবসার জন্য এটা ভালো, যারা প্রকাশনের সংস্থা আছে। আপনি যদি অন্যান্য ই কমার্সের সাথে চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্টকে পাঠাচ্ছেন, এটা কিন্তু অনেক সম্ভাবনা আছে মাঝপথে সেটা নষ্ট হয়ে গেল বা কাস্টমার সেটাকে ফেরত দিল, কিন্তু বইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা আসলে নাই, কারণ কাগজের বই তো আপনি নষ্ট হচ্ছে না, কাস্টমার যদি ফেরতও দেয় আপনি কিন্তু সেটাকে আবার অন্য জায়গায় বিক্রি করতে পারছেন। সো সব কিছু মিলাই কিন্তু এটা আসলে একটা ভালো মাধ্যম। সেইং দ্যাট,
কিছু বই হয়তো এখন আমরা দেখছি বা শোনা যাচ্ছে যেগুলোর আসলে কন্টেন্টের মান নিয়ে একটু কোশ্চেন আসছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু দিন শেষে কিন্তু পাঠকে নির্ধারণ করবে পাঠক আসলে কোন বইটাকে পড়বে, স্বাচ্ছন্দ্য সেটাকে, সময়ের অপচয় হবে না, সবকিছু মিলে তার স্বস্তিবোধ যে বিষয়টা তো সেটাই গ্রহণ করবে। আপনাকে স্টুডিওতে আসবার জন্য অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি প্রতিদিন একই সময়ে একুশে টেলিভিশন স্টুডিও এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচারিত করি। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে একুশে বইমেলা সোহরাওয়ার্দী প্রাঙ্গণে যাবেন, বই কিনবেন, বই উপহার দেবেন, সেটি ইবুক হোক এবং মুদ্রণ বই হোক। আগামীকাল অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।